चैतन्य चरितामृत मद्दलीलार नवम परिच्छेद चैतन्य महाप्रभु दक्षिण भारत तीर्थ पर्यटन यह विषय आलोचना 124 नम्बर श्लोक थेके आमली तलाय देखी श्री राम गौर हरे मल्लार देशते आईला जठावत भट्ट थारे कन्याकुमारी दर्शन करे चैतन्य महाप्रभु आमली तलाय श्री रामचंद्र विग्रह दर्शन करें तारपर तिनी मल्लार देशे जान सेखाने भट्टथारी नामक एक सम्प्रदायेर अंतर्गत लोकेरा बास करत मल्लार देशे बर्तमान नाम मालाबार देश तमाल कार्तिक देखी आईला बेतापनी रघुनाथ देखी ताहा बंचिला रजनी तमाल कार्तिक दर्शन करे श्री चैतन्य महाप्रभु बेतापनी नामक स्थान एलें एवं सेखाने रामचंद्र विग्रह दर्शन करे रात्रि जापन करलें। गोसाईर संगे रहे कृष्णदास ब्राह्मण भट्टधारित सहता हईल दर्शन श्री चैतन्य महाप्रभुर संगे कृष्णदास नामक एक ब्राह्मण भृत्य छिलेन भट्टधारीदेर संगे तार साक्षात हय स्त्री धन देखाइया तार लोभ जन्माइल आर्य सरल विप्रेर बुद्धि नाश कइल भट्टधारीर स्त्री धन देखिए सरल निष्ठावान ब्राह्मण कृष्णदासे चित्ते लोभ जन्मिए तार बुद्धि नाश करल। प्राते उठी आईला विप्र भट्टधारी घरे ताहार उद्देश्य प्रभु आईला सत्तरे एइभावे भट्टधारी द्वारा प्रलोभित हुए प्रातकाले कृष्णदास तादेर काछे आसे ताके खुश देखुते चैतन्य महाप्रभु शीघ्र सेखाने उपस्थित हन। आशिया कहें सब भट्टधारी गणे आमार ब्राह्मण तुमि राख कि कारणे ए भट्टधारीरा तारा ए कृष्णदास ब्राह्मण के ताके लोभ देखिए स्त्री लोभ देखिए ताके तादेर काछे निये गेलो। महाप्रभु सेखाने जे बोलें आमार भृत्य এইভাবে ভট্টদাসী দ্বারা প্রলোভিত হয়ে প্রাতকালে কৃষ্ণদাস তাদের কাছে আসেন তাকে খুঁজে চৈতন্যমাপ শীঘ্র সেখানে এসে উপস্থিত হন। ভট্টদাসীদের কাছে চৈতন্যমাপ্রু তাদের বলেন তোমরা কেন আমার ব্রাহ্মণ সহকারীকে তোমাদের কাছে রেখে দিয়েছ আমিও সন্ন্যাসী দেখো তুমিও সন্ন্যাসী মরে দুঃখ দেহ তোমার ন্যায় নাহি বাসি। महाप्रभु कत दैन्य भावे तादेर के बोलछेन आमिओ सन्यासी तुमिओ सन्यासी क्यों किन्तु तथापि तोमरा आमार दुःख दिच्छो ए कोन न्यायसंगत कारण आमी देखी ना तोमरा सन्यासी आमार सन्यासी आमिओ सन्यासी ताहले आमार भृत्यके तोमरा क्यों निये निएछो। तखन भट्टतारीरा कि करलेन अस्त्र निये महाप्रभुर उपरे आक्रमण शुरू करलेन। শুনিস ভট্টধারি ওঠে অস্ত্র লইয়া মারিবারে আইল সবে চারিদিকে ধাইয়া এই ভট্টধারীরা তারা মহাপ্রভুকে মারার জন্য সব অস্ত্র নিয়ে চারিদিক থেকে ধেয়ে আসলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার অস্ত্র মহাপ্রভুর গায়ে না লেগে উল্টো দিকে গেল তার অস্ত্র তার অঙ্গে পড়ে হাত হইতে খণ্ড খণ্ড হইল ভট্টধারী পলাই চারি ভিতে কিন্তু তাদের অস্ত্র তাদের হাত থেকে পড়ে তাদের দেহকে আঘাত করতে লাগলো। এইভাবে যখন কয়েকটি ভট্টধারীর দেহ খণ্ড খণ্ড হলো তখন অন্য সকলে চারিদিকে পালাতে শুরু করলো। বাবা বাবা বলে দৌর নিজেদের অস্ত্র নিজেদের গায়ে লাগতে শুরু করলো। কোথায় মহাপ্রভুর মারতে আসলো এখন নিজেদের গায়ে লাগছে। ভট্টধারী ঘরে মহাই উঠিল ক্রন্দন কেশে ধরি বিপ্র লইয়া করিল গমন।
তখন ভট্টাচার্যদের ঘরে ক্রন্দনের রোল উঠল এবং চৈতন্য মহাপ্রভু চুলে ধরে কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে গেলেন। চুলে ধরে মানে এই শিখা ধরে, প্রভুদের মাথায় যে শিখা থাকে, কোনো কারণে যদি ভক্তিপথ থেকে আমরা বিচ্যুত হই গুরুদেবের কাছে বলতে হয় শিখা ধরে, কেশে ধরি মোরে কর পার, আমাকে কেশে ধরে তুমি হে গুরুদেব আপনি আমাকে উদ্ধার করবেন। তাই এরকম শিখা রাখা হয় যাতে গুরুদেব আমাকে টেনে তুলতে পারে, খারাপ পথে যদি যাই গুরুদেব যেন আমাকে টেনে তোলে। মহাপ্রভু এখানে এই কেশে ধরে ভট্টধারীদের হাত থেকে কৃষ্ণদাসকে রক্ষা করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু চুলে ধরে কৃষ্ণদাসের সঙ্গে নিয়ে এলেন। সেই দিন চলি আইলা পয়স্বনীতি রে, স্নান করি গেল আদি কেশব মন্দিরে। সেই দিন চৈতন্য মহাপ্রভু পয়স্বিনী নদীর তীরে এসে উপস্থিত হলেন এবং নদীতে স্নান করে আদি কেশব মন্দিরে গেলেন। পয়স্বিনী দর্শন স্নান করে আদি কেশব গেলেন। কেশব দেখিয়া প্রেমে আবিষ্ট হইলা, নতি স্তুতি নিত্য গীত বহুত করিলা। আদি কেশবের বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন এবং তাকে প্রণতি নিবেদন করে স্তুতি করে বহু নিত্য গীত করলেন। প্রেম দেখি লোকে হইল মহা চমৎকার, সর্বলোক কইল প্রভুর পরম সৎকার। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেম দর্শন করে সেখানে সমবেত সমস্ত মানুষেরা অত্যন্ত চমৎকৃত হলেন এবং সকলে গভীর শ্রদ্ধা ও ভক্তি সহকারে তার অভ্যর্থনা করলেন। মহাভক্তগণ সহ তাহা গোষ্ঠী কইল, ব্রহ্ম সংহিতায় পুঁথি তাহা পাইল। আদি কেশব মন্দিরে চৈতন্য মহাপ্রভু মহান ভক্তদের সঙ্গে ভগবত তত্ত্ব আলোচনা করলেন, সেখানে তিনি ব্রহ্মসংহিতা একটি অধ্যায় পেলেন। ব্রহ্মসংহিতা মহাপ্রভু সেই আদি কেশব মন্দিরে পেয়েছিলেন, একটা অধ্যায় পেয়েছিলেন, তাই তিনি লিখে নিয়ে চলে এসেছিলেন। এখন তো ভাগ্যক্রমে সেই ব্রহ্মসংহিতা এখন অনেক গ্রন্থ পাওয়া যায়। পুঁথি পাইয়া প্রভুর হইল আনন্দ অপার, কম্পাশ্রু সেদ স্তম্ভ পুলক বিকার। এই পুঁথিটি পেয়ে চৈতন্য মহাপ্রভু অপার আনন্দ হল। কম্প অশ্রু সেদ স্তম্ভ পুলক আদি ভগবত প্রেমের সাতটি বিকার সমূহ তার শ্রী অঙ্গে প্রকাশিত হলো ওই গ্রন্থ পেয়ে। কোন গ্রন্থ? ব্রহ্মসংহিতা। আপনারা অনেকে এই শ্লোকটা জানেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান হচ্ছে কৃষ্ণ, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সমস্ত কারণের কারণ হচ্ছে সেই। এ ব্রহ্মা তার ব্রহ্মসংহিতা এই শ্লোক লিখেছেন, খুব প্রাধান্যপূর্ণ শ্লোক। ব্রহ্মসংহিতা অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে, আপনার ভক্তিগীতি সঞ্চয়নে পাবেন এই ব্রহ্মসংহিতা, দেখবেন প্রত্যেকটা শ্লোক কত সুন্দর। মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু কি বললেন? সিদ্ধান্ত শাস্ত্র নাহি ব্রহ্মসংহিতার সম, গোবিন্দ মহিমা জ্ঞানের পরম কারণ। অল্পাক্ষরে কহে সিদ্ধান্ত অপার, সকল বৈষ্ণব শাস্ত্র মধ্যে অতিসার। অর্থাৎ ব্রহ্মসংহিতার মতো সিদ্ধান্ত শাস্ত্র আর নেই, প্রকৃতপক্ষে এই শাস্ত্রটি গোবিন্দ মহিমা জ্ঞানের চরম প্রকাশ, কারণ তাতে অতি অল্প কথায় পরম তত্ত্ব সর্বোত্তম রূপে প্রকাশিত হয়েছে। যেহেতু সমস্ত সিদ্ধান্ত সংক্ষেপে ব্রহ্মসংহিতায় বর্ণিত হয়েছে, তাই তা অত্যন্ত বৈষ্ণব শাস্ত্রের সারাতিসার। এই ব্রহ্মসংহিতা খুবই প্রাধান্য, এই ব্রহ্মসংহিতা একটি অতি গুরুত্বপূর্ণ শাস্ত্র গ্রন্থ,
চৈতন্য মহাপ্রভু ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ে আদিকেশব মন্দির থেকে সংগ্রহ করেছিলেন। এই পঞ্চ অধ্যায়ে বর্ণিত হয়েছে। এই অধ্যায়ে ভগবত ভক্তির পন্থা, অষ্টাদশ অক্ষর মন্ত্র, আত্মা পরমাত্মা সকাম কর্ম, কাম গায়ত্রী, কাম বীজ, কারণদোক্ষায় বিষ্ণু, কৃষ্ণধামের চিদ বৈশিষ্ট্য, গণেশ গর্ভদোক্ষায় বিষ্ণু, গায়ত্রীর উৎপত্তি, গোকুল গোবিন্দ রূপ, স্বরূপ তত্ত্ব, ধাম জীবতত্ত্ব, জীবের প্রাপ্য স্বরূপ, দুর্গা তপ, পঞ্চভূত প্রেম, ব্রহ্ম ব্রহ্মার দীক্ষা, ভক্তিচক্ষু, ভক্তি সোপান, মন, মহাবিষ্ণু, যোগনিদ্রা, রমা, রাগমার্গীয় ভক্তি, রাম আদি অবতার, শ্রীবিগ্রহ বদ্ধজীব, তার সাধন, বিষ্ণুতত্ত্ব, বেদসার, স্তব শম্ভু, বৈদিক শাস্ত্র, স্বকীয় পরকীয়, সদাচার, সূর্য, হৈমাংশু প্রভৃতি বিষয়ে বর্ণিত হয়েছে ব্রহ্মসংহিতার। বহু যত্নে সেই পুঁথি নীল লিখাইয়া অনন্ত পদ্মনাভ আইলা হরষিত হইয়া, সেই আদি কেশব মন্দির থেকে সেই ব্রহ্মসংহিতা সুন্দর করে লিখিয়ে নিলেন, আর সেটা নিয়ে অনন্ত পদ্মনাভ মন্দিরে আসলেন। দিন দুই পদ্মনাভের কইল দর্শন, আনন্দে দেখিত আইলা শ্রী জনার্দন। চৈতন্য মহাপ্রভু দু তিন দিন সেখানে থেকে অনন্ত পদ্মনাভে দর্শন করলেন, তারপরে মহানন্দে তিনি জনার্দন মন্দিরে দর্শন করতে গেলেন। দিন দুই তাহার ওই কীর্তন নর্তন পয়সিনী নারায়ণ, সেখানে দিন দুই নিত্য কীর্তন করে তিনি পয়স্বিনী নদীর তীরে শঙ্কর নারায়ণ মন্দির দর্শন করলেন। তারপরে শৃঙ্গেরি মঠে আইলা শঙ্করাচার্য স্থানে, মৎস্যতীর্থ দেখি কইল তুঙ্গভদ্রায় স্নানে, সেখানে তিনি শঙ্করাচার্যের স্থান শৃঙ্গেরি মঠে এলেন। তারপর মৎস্যতীর্থ দর্শন করে তুঙ্গভদ্রা নদীতে স্নান করলেন। শৃঙ্গেরি মঠ হচ্ছে মহীশূরের অর্থাৎ কর্ণাটক রাজ্যের অন্তর্গত শিমোগা চিকমাগানপুর জেলায় তুঙ্গভদ্রা নদীর বাম তট এবং হরিহরপুরের 7 মাইল দক্ষিণে অবস্থিত। এই স্থানের প্রকৃত নাম ঋষ্য শৃঙ্গগিরি বা শৃঙ্গারপুরী। এখানে দাক্ষিণাত্যে শঙ্করাচার্যের প্রধান মঠ অবস্থিত। শঙ্করাচার্য মধ্যাচার্য স্থানে আইলা যাহা তত্ত্ববাদী, উড়ুপি কৃষ্ণ দেখি তা হইল প্রেমন্বাদী। তারপর চৈতন্য মহাপ্রভু উড়ুপিতে মধ্যাচার্য স্থানে এলেন। সেখানে তত্ত্ববাদী দার্শনিকা বাস করতেন। সেখানে শ্রীকৃষ্ণ বিগ্রহ দর্শন করে তিনি প্রেমে উন্মত্ত হয়েছিলেন। উড়ুপি যেখানে সুন্দর বিগ্রহ আছেন, নর্তক গোপাল দেখে পরম মোহনে, মধ্যাচার্যের স্বপ্ন দিয়া আইলা তার স্থানে। নর্তক গোপাল উড়ুপিতে চৈতন্য মহাপ্রভু পরম সুন্দর নর্তক গোপাল বিগ্রহ দর্শন করেন। এই বিগ্রহ স্বপ্নে দেখা দিয়ে মধ্যাচার্যের কাছে এসেছিলেন। আমি শুনেছি কাহিনী আছে, এই বড় একজন জাহাজে করে যাচ্ছিলেন ব্যবসা করতে, তার ভিতরে একটা বিরাট বড় তিলক মাটি ছিল। মধ্যাচার্য স্বপ্নে জানতে পারলেন ওই তিলক মাটির ভিতরে গোপাল আছে। তাই ওই জাহাজ যখন আটকে যায় তখন স্বপ্নে দেখা দিয়ে স্বপ্নে বলেন, যদি মধ্যাচার্য তোমার স্পর্শ করবে তাহলে জাহাজ চলবে। তা মধ্যাচার্য এসে জাহাজ স্পর্শ করলেন, জাহাজ চলতে শুরু করে। তখন জাহাজের মালিক বলেন, আপনাকে কিছু দান দিতে চাই। তখন বলেন, আপনার জাহাজের ভিতর যে তিলক মাটি আছে বড়, সেটা আমাকে দিয়ে দিন। তখন সেটা দিয়ে দেয়, আর তার ভিতরে এই নর্তক গোপাল সেখানে মধ্যাচার্য লাভ করেন, যা উড়ুপিতে আছে সেই গোপাল। গোপীচন্দন তলে আছিল ডিঙ্গাতে, মধ্যাচার্য সেই কৃষ্ণ পাইল কোনো মতে,
এই শ্রী বিগ্রহটি গোপীচন্দন আবৃত হয়ে নৌকাতে ছিলেন, মধ্যাচার্য তাকে প্রাপ্ত হলেন। মধ্যাচার্য আনি তারে করিলা স্থাপন, অদ্যাবধি সেবা করে তত্ত্ববাদীগণ। মধ্যাচার্য তাকে স্থাপন করলেন এবং তত্ত্ববাদীরা এখনও তার সেবা করে চলে। কৃষ্ণমূর্তি দেখি প্রভু মহাসুখ পাইল, প্রেমাবেশে বহু নিত্য গীত কইল। গোপালে সেই অপূর্ব বিগ্রহ দর্শন করে চৈতন্য মহাপ্রভু মহা আনন্দ অনুভব করেছিলেন। বহুক্ষণ ধরে প্রেমাবেশে তিনি নিত্য গীত করেছিলেন। তত্ত্ববাদীগণ প্রভুকে মায়াবাদী জ্ঞানে প্রথম দর্শনে প্রভুকে না কইল সম্ভাষণে। পাছে প্রেমাবেশ দেখি হইল চমৎকার, বৈষ্ণব জ্ঞানে বহুত করিল সৎকার। এসব তত্ত্ববাদী যারা উড়ুপি মঠে ছিলেন, প্রথমে তত্ত্ববাদী বৈষ্ণবেরা চৈতন্য মহাপ্রভুকে মায়াবাদী সন্ন্যাসী বলে মনে করেছিলেন, তাই তারা প্রথম দর্শনে তাকে সম্ভাষণ করেননি। কিন্তু পরে তার প্রেমা বেশ দর্শন করে তারা চমৎকৃত হলেন, তাকে বৈষ্ণব জেনে গভীর প্রীতি সহকারে অভ্যর্থনা করলেন। বৈষ্ণবতা সবার অন্তরে গর্ব জানি, ঈষৎ হাসিয়া কিছু কহে গৌরমণি। চৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে তত্ত্ববাদীরা তাদের বৈষ্ণবতার গর্বে গর্বিত, তাই তিনি মৃদু হেসে তাদের কিছু বললেন। তা সবার অন্তরে গর্ব জানি গৌরচন্দ্র, তা সবার সঙ্গে গোষ্ঠী করিলা আরম্ভ। তাদের সকলের অন্তরে গর্বভাব অনুভব করে গৌরচন্দ্র তাদের সঙ্গে তত্ত্ব কথা আলোচনা করলেন। মহাপ্রভু অন্তরের কথা জানে, মনের কথা জানে গোরা, কেমন হৃদয়ে ঢাকি। সরল হলে গোরার শিক্ষা বুঝিবে আপনি। তত্ত্ববাদী আচার্য সব শাস্ত্রেতে প্রবীণ, তারে প্রশ্ন কইলা প্রভু হইয়া যেন দিন। প্রথমে মহাপ্রভু দৈন্যভাবে তাদেরকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? সাধ্য সাধন আমি না জানি ভালো মতে, সাধ্য সাধন শ্রেষ্ঠ জানা হওয়া আমাতে। চৈতন্য মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব জানেন না, কিন্তু দৈন্যভাবে বলছেন আমি। চৈতন্য মহাপ্রভু বললেন জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধ্য তত্ত্ব, এবং কিভাবে সেই উদ্দেশ্য সাধন করা যায় সাধন তত্ত্ব আমি ভালো মতে জানি না। অথচ এই মহাপ্রভু যখন বিদ্যা শিক্ষার জন্য পূর্ববঙ্গে গিয়েছিলেন, সেখানে তপন মিশ্রকে সাধ্য সাধন তত্ত্ব অল্প শিক্ষা দিয়েছিলেন, আর বলেছিলেন বেনারসে আসো সেখানে শিক্ষা দেব। আর পরবর্তীকালে শিক্ষা দিয়েছেনও, বেনারসে যখন সনাতন গোস্বামী এসেছেন দু মাস ধরে সেখানে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিয়েছেন মহাপ্রভু। কিন্তু এখানে মহাপ্রভু দৈন্যতা ঘরে বলছেন সাধ্য সাধন আমি না জানি ভালো মতে, সাধ্য সাধন শ্রেষ্ঠ জানা হইয়া আমাতে। চৈতন্য মহাপ্রভু বললেন জীবনের প্রকৃত উদ্দেশ্য আমি জানি না, আপনি আমাকে দয়া করে বলুন। তখন তারা কি বললেন? আচার্য কহে বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণের সমর্পণ, এই হয় কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ সাধন। আচার্য তখন বললেন বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার মাধ্যমে কৃষ্ণকে কর্মার্পণ করাই কৃষ্ণভক্তের শ্রেষ্ঠ সাধন। মনে আছে রায় রামানন্দ সঙ্গে মহাপ্রভু আলোচনা করছেন, রায় রামানন্দ রায়কে বলেছিলেন পরশ লোক সাধ্যের নির্ণয়, রায় কয়ে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কয়ে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার, প্রভু কয়ে ইহ বাহ্য আগে কহ আর, রায় কয়ে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার, প্রভু কয়ে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণ জ্ঞানমিশ্রা ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কয়ে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সর্বসাধ্য সার। এভাবে মহাপ্রভু জ্ঞান শূন্যা, তারপরে প্রেম ভক্তি, তারপরে দাস্য ভক্তি, তারপরে সখ্য, তারপরে বাৎসল্য, তারপরে মধুর প্রেম, তারপরে রাধারানীর প্রেম,
তারপরে মাধুর্য প্রেম, তারপরে সখীদের প্রেম, তার ভিতরে আবার রাধারানী শ্রেষ্ঠ প্রেম, এ সব কিছু মহাপ্রভু বর্ণনা করেছেন অলরেডি গোদাবরী নদীর তীরে। আবার এখানে তাদেরকে কৃপা করার জন্য মহাপ্রভু দৈন্যভাবে তাদের কাছে জিজ্ঞাস করছেন সাধ্য সাধন, তারা আবার উত্তরও দিচ্ছেন। আর কি বলছেন, পঞ্চবিধা মুক্তি পাইয়া বৈকুণ্ঠে গমন, সাধ্য শ্রেষ্ঠ হয় এই শাস্ত্র নিরূপণ। তারা মহাপ্রভুকে উত্তর দিচ্ছেন, পাঁচ প্রকার মুক্তি লাভ করে, সাযুজ্য, শালক্য, সামীপ্য, ষাষ্ঠী, সারূপ্য, ষাষ্ঠী, এরকম পাঁচ প্রকার মুক্তি লাভ করে বৈকুণ্ঠে যাওয়াটাই হচ্ছে চরম মুক্তি। প্রভু কয়ে, শাস্ত্রে কয়ে, শ্রবণ কীর্তন কৃষ্ণ প্রেম সেবা ফলের পরম সাধন। মহাপ্রভু একটু করে বলতে শুরু করলেন। কি চৈতন্য মহাপ্রভু তখন বললেন, বৈদিক শাস্ত্রে কিন্তু বলা হয়েছে যে শ্রবণ কীর্তন আদি ভক্তাঙ্গের অনুশীলনী কৃষ্ণের প্রেম সেবা লাভের পরম সাধন। রায় রামানন্দকে তাই বলেছিলেন, জ্ঞান শুননা। সেখানে ব্রহ্মার প্রায়স্তবে বলছেন যে, জ্ঞানে প্রয়াস মুদপশ্চনমন্ত এবং সমৃত ভব দিয়ে বার্তা স্থানে স্থিত শ্রুতিগতং তনুবাং মনভি অজিত জিতপি ত্রৈলোক্যহম। এই শ্লোকে শ্রবণ কীর্তনের কথা। তাই মহাপ্রভু এখানে বললেন যে শাস্ত্রে তো শ্রবণ কীর্তনের কথা বলা আছে। প্রহ্লাদ মহারাজকে তার বাবা জিজ্ঞাসা করেছিলেন, গুরুগৃহে কী শিখেছ? তখন তার উত্তর দিতে যে এই শ্লোকই বলেছিলেন। কী শ্লোক? দুটো বলেছিলেন, শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবনম অর্চন বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চ নবলক্ষণা ক্রিয়তে ভগবত তদ্ধাতন্না তন্মধ্যে অধিক উত্তমম। আমি সব থেকে অধিক উত্তম শ্রীকৃষ্ণের শ্রবণ কীর্তন স্মরণ পাদশ্রবণ অর্চন বন্ধ দাস্য সক্ষ আত্মনিবেদন এই নবিদা ভক্তি সম্পন্ন ভক্তি শ্রীকৃষ্ণে অর্পিত হয়ে সাধিত হলে সর্বসিদ্ধি লাভ হয়, এটি শাস্ত্রের নির্দেশ। কে বলেছেন? প্রহ্লাদ মহারাজ, দ্বাদশ মহাজনের অন্যতম, ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায় মহাজন যেন গত সপন্থা। মহাজনদের পথটাই হচ্ছে পথ, তাই প্রহ্লাদ মহারাজ এই পথের কথা বলেছে। তাই তত্ত্ববাদীদের মহাপ্রভু বলছেন, আমি তো শুনেছি শ্রবণ কীর্তন ভাগবতে এটা বলা আছে, শ্রবণ কীর্তে কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা সেই পঞ্চম পুরুষার্থ পুরুষার্থের সীমা। শ্রবণ কীর্তন আদি নবদা ভক্তির অনুসরণ করার ফলে যে কৃষ্ণ প্রেম উদিত হয় সেইটি হচ্ছে পঞ্চম পুরুষার্থ এবং জীবনের পরম প্রাপ্তি। কৃষ্ণপ্রেম কী করে লাভ হবে? মহাপ্রভু শিক্ষা দিচ্ছে, শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন করার ফলে কৃষ্ণপ্রেম উদয় হবে, সেটাই হচ্ছে পঞ্চম পুরুষার্থ। সেই জন্য আমাদের সময় দিয়ে হরিকথা শ্রবণ করা উচিত। কেন? শ্রবণ করলে তারপরে কীর্তন হবে, আর শ্রবণ পরে কীর্তন হবে যখন, তখন স্মরণ হবে, কৃষ্ণকথা স্মরণ হবে। নতুবা কৃষ্ণকে স্মরণ করতে চাইলেও কৃষ্ণের কথা স্মরণ হবে না যদি শ্রবণ না করি, যদি কীর্তন না করি। এই জন্য আচার্যরা গাইছেন, শ্রবণ কীর্তন করয় অনুক্ষণ অসাত পচাল ছাড়ি কয়ে প্রেমানন্দ মনুষ্য জনম সফল করোনা ভারি। এমন তুমি মনুষ্য জীবন সফল করো, কী করে সফল হবে? শ্রবণ কীর্তন করো অনুক্ষণ, ভগবানের কথা শ্রবণ করো অথবা ভগবানের কথা কীর্তন করো, রাত দিন শ্রবণ কীর্তনে থাকো। আচার্যরা গাইছেন, দিবস রজনী আবল তা বল পাচাল পাড়িতে পার তাহার ভিতরে কখনো কেন কি অমন তুমি গোবিন্দ বলিতে নার।
দিবস রজনী আবল তাবল পাচাল পাড়িতে পার। পাচালি সংসার পাচালি দিন রাত চলছে, আর বড় টেলিভিশন সেইটাই চলছে, পাচাল পাড়িতে পার। তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার। আচার্য আক্ষেপ করে বলছে, আরে একটা পাখিকেও যদি বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বারবার শেখানো হয়, তাও একদিন সে শিখে যায়। কিন্তু তোমাকে বললেও তোমাকে শিখাতে পারছি না কৃষ্ণ নাম কৃষ্ণ গুণগান। পাখি রে যে নাম লওয়াইলে লয় সুকোসারি আদি কত, তুমি যে ইহাতে আলস কর এ হয় কেমন মত। আরে পাখিরে যদি নাম শিখাই তাও শিখে যায়, আর তোমাকে সাধুগুরু বৈষ্ণবরা বলছে, শাস্ত্র বলছে, ভগবান এসে বলছে বলো হরে কৃষ্ণ, আর তুমি কি বলছো? অত কথা বলতে পারবো না রে বাবা, সব কথা বলতে পারছো, সব কথা শুনতে পারছো, কৃষ্ণ নাম শুনতে পারছো না, কৃষ্ণ নাম বলতে পারছো না। কারণ প্রেম আসবে, প্রেম না আসলে কাম আসবে, আর কাম আসলে ক্রোধ আসবে, ক্রোধ আসলে লোভ আসবে, আসবেই আসবে। বেশ সুন্দর একটা গল্প শুনছিলাম, বলি আপনাদের। একটা চাষি মাঠে কাজ করতে গেছে, গরিব চাষি মাঠে কাজ করতে গেছে, সেখানে সুন্দর ফুটফুটে একজন মহিলা, কম বয়স, হ্যাঁ নবযৌবনা মহিলা সেখানে এসে উপস্থিত। আর তাকে দেখেই একজন চাষি মুগ্ধ হয়ে গেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, চলো চলো আর দেরি না করে, তিথি নক্ষত্র নয় এখনই চলো। একদম মহিলার হাতটা ধরে, মেয়ের হাতটা ধরে একদম সোজা ব্রাহ্মণের বাড়িতে না গিয়ে সোজা ব্রাহ্মণের বাড়িতে চলে এসছে। ব্রাহ্মণকে ডেকে বলছে, ব্রাহ্মণ আমাদের দুইজনের বিয়ে দিয়ে দাও, আমাদের দুইজনের বিয়ে দিয়ে দাও, এই সুযোগ আর পাবো কি পাবো না, তুমি বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি। ব্রাহ্মণ দেখছি এত সুন্দর মহিলা দেখে, ব্রাহ্মণ ভাবছে এ মহিলা তো স্বামী হওয়ার যোগ্য নয় এই চাষা, বরঞ্চ আমি যদি বিয়ে করি তাহলে ঠিক আছে। ও চাষাকে বলছে, আরে তুই বেটা এর যোগ্য নাহি, তুই না আমি একে বিয়ে করব। তখন দুইজনের ভিতর ঝগড়া, এ বলছে আমি এই করবো বলে আসবে পিছু, ঝগড়া ঝাঁটি শুরু হয়েছে তুমুল আকার। দুইজন মিলে তখন রাজার কাছে গিয়েছে বিচার, রাজার কাছে যে বলছে, চাষি বলছে দেখুন আমি একে বিয়ে করতে চাই, এখানে নিয়ে এসছি বিয়ে করব, আর সে ও বলছে আমি বিয়ে করব। ব্রাহ্মণ বলছে ওর কি যোগ্যতা আছে এত সুন্দর মহিলাকে বিয়ে করার, আমি বিয়ে করব। রাজা সেই মহিলা রূপ দেখে রাজাই পাগল হয়ে গেছে। রাজা বলছে তোমরা দুজন কেউ নয়, যোগ্য নও, আমি রাজা আমি একে বিয়ে করব, এত সুন্দর রূপ যৌবন আমি একে বিয়ে করব। তখন তিনজন চাইছে বিয়ে করতে, এখন কি হবে, মন্ত্রীরা সব রাজার মন্ত্রী টন্ত্রী ছুটে এসে কি ব্যাপার কি ব্যাপার দেখছে, রাজা চাষি ব্রাহ্মণ তিনজনই ওই মেয়েটাকে বিয়ে করতে চায়। এখন মন্ত্রীরা এসে সেই কন্যাকে বলছে, হে কন্যা তিনজন আপনাকে বিয়ে করতে চাই, এখন আপনি বলুন আপনি কাকে বিয়ে করবেন। তখন বলছেন আমি পরীক্ষা করব, দেখব কে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাকে আমি, কি পরীক্ষা, না আমি দৌড় দেব, আমি দৌড়াবো, আমার পিছনে পিছনে যে আমাকে আগে ধরবে তার সঙ্গে আমি বিয়ে করব। তখন বলছে ঠিক আছে,
রাজা ব্রাহ্মণ চাষি তিনজন রেডি হয়েছে, আর সে কন্যা দৌড় দিয়েছে তার পিছনে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তিনজন দৌড়াতে 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 চাষা দৌড়াতে দৌড়াতে চিৎপটাং খেয়ে একদম রাস্তায় পড়ে গেছে আর সেখানে হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে। তখনও সেই কন্যার পিছনে দুইজন দৌড়াচ্ছে, ব্রাহ্মণ দৌড়াচ্ছে আর রাজা দৌড়াচ্ছে। রাজা দৌড়াতে দৌড়াতে রাজা আর ব্রাহ্মণ দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ব্রাহ্মণও কিছু দূর দৌড়াতে দৌড়াতে আর পারছে না, রাস্তায় পড়ে ব্রাহ্মণও মারা গেছে। এখন পিছনে দৌড়াচ্ছে শুধু রাজা, রাজা তো দৌড়াচ্ছে প্রাণপণে ধরার জন্য, তাও ধরতে পারছে না আর বলছে, হে কন্যা তুমি আসলে বলো, তুমি আসলে কে, তুমি আসলে কে, আমিও তো তোমাকে ধরতে পারছি না, তুমি আসলে তোমার নিজের পরিচয় দাও। তখন কন্যা বলছে, আমার পরিচয় হচ্ছে আমি এই জড়জগতের চাকচিক্য, টাকা পয়সা ধন দৌলত, আর আমার পিছনে সবাই দৌড়ায়, প্রথমে কাম, কামনা বাসনা হয়, তারপরে এই বিষয় নিয়ে তাদের, তখন সেই জন্য চাষির প্রথমে হলো কাম, কামনা বাসনা হলো, তারপরে ব্রাহ্মণের সঙ্গে কি হলো, ঝগড়া হলো, ক্রোধ হলো, এই অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে ক্রোধ উৎপন্ন হলো, তারপরে রাজার কি হলো, লোভ হলো, এই টাকা পয়সা থেকে লোভ হলো, এই তিনটেই হচ্ছে সবই মায়া। তাই এরা এই কামের পিছনে দৌড়ে, ক্রোধের পিছনে দৌড়ে, লোভের পিছনে দৌড়ে আমরা কখনো সফল হতে পারবো না। এই জন্য কাম ক্রোধ লোভ হচ্ছে নরকের দ্বার বলা হয়েছে, এদের পিছনে দৌড়ালে, এরা দৌড়ালে এদের মানুষের অবস্থা শেষ। তা সেই জন্য আমরা দৌড়াই কত এই জড়জগতে টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্যের পিছনে দৌড়াই, কাম ক্রোধ লোভ এর দ্বারা প্রভাবিত হয়ে এই জড় চাকচিক্যের পিছনে আমরা দৌড়াতে থাকি, কিন্তু জীবনে হাতে হেরিকেন, ফুটো পয়সা অন্তিম সময় এসে হাই হাই করতে হয়। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। দুর্লভ মনুষ্য জীবন পেয়েছিলাম হরিভজনের, সেটা না করে কাম ক্রোধ লোভ এই এরা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এদের পিছনে দৌড়াচ্ছে, কাম ক্রোধের দ্বারা প্রভাবিত হয়ে এই জড় বস্তু লাভের জন্য দৌড়াচ্ছি আর দৌড়াতে দৌড়াতে জীবন শেষ। বার্ধকে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতরয়তে, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, আমি না ভজিয়া তোরে দিন বৃথা গেল, আমার এখন কি হবে গতি, এখন কি হবে গতি, বৃদ্ধকাল আসবে তখন সব চিৎপটাঙ্কে রাস্তায় পড়ে থাকবো, হায় রে হায়, ছুটলাম ছুটলাম সারা জীবন ছুটলাম আলে আর পিছনে কি বলে মরিচিকার পিছনে, তাকে আর ধরা পেলাম না, সুখ পাখিটা আজও দেখা দিল না। এসবের পিছনে না দৌড়ে শ্রবণ কীর্তন করতে হবে, কোথায় গেলে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারব, কোথায় গেলে ভগবানের নাম কীর্তন করার সুযোগ হবে, সেইটাই করতে হবে। দিবস রজনী আবল তাবল না বলে কৃষ্ণ নাম কর,
কৃষ্ণ নাম ভজ যে বার সব মিছে পলাইতে পথ নাই জময়াছে পিছে কৃষ্ণ নাম ভজ যে বার সব মিছে সব মিথ্যা ছেলে টাকা পয়সা ধন দৌলত স্বামী স্ত্রী সব মিথ্যে নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে ফল রূপে পুত্র কন্যা ডাল ভেঙে পড়ে ছেলে মেয়ে প্রতিপালন করলাম জীবনের অধিকাংশ সময় তাদের জন্য দিয়ে দিলাম কিন্তু পেলাম কি কিছু নেই এই জগতে আমার ছেলে আহা আদরের ছেলে আমার মনে হয় আমার ছেলের মতন আর ছেলে সবাই ভাবে কিন্তু পরিণাম নিরেট সত্য যখন সামনে হাজির হয়ে যায় তখন আর কিছু করার থাকে না বার্ধকে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতরতি শুধু কান্না ছাড়া আর কিছু থাকে না না ভজিয়া তরে দিন বৃথা গেল আমার এখন কি হবে গতি সময়টা যদি ভগবানের সেবায় দিতে পারতাম সময়টা যদি ভগবানের নাম গুণকীর্তনে দিতে পারতাম সময়টা সার্থক হতো মরিচাকার পিছনে দৌড়িয়েছি সারা জীবন ধরে দৌড়িয়েছি মরিচিকার আলে আর পিছনে দৌড়াতে দৌড়াতে তাই মহাপ্রভুর শিক্ষা শ্রবণ শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা সেই পঞ্চ পুরুষার্থ পুরুষার্থের সীমা সেইটা হচ্ছে সব থেকে বড় সম্পদ পঞ্চ পুরুষার্থ কৃষ্ণ প্রেম তার থেকে বড় সম্পদ জগতে নেই আর সেই সম্পদের জন্য চেষ্টা করলাম না ছেলের জন্য সময় দিলাম মেয়ের জন্য সময় দিলাম আমরা এখন দেখি তো ছোট ছেলে মেয়েদের মানুষ করার জন্য বাবা মাকেই স্কুলে দিতে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে সংসার চক্র এমন সময় গেল দিন গেল মিছা কাজে নিশা নিদ্রা বসে নাহি ভাবি মরণনি কটে আছে বসে খাই দাই হেরি পরিচিন্তাহীন নাহি ভাবি এ দেহ ছাড়িব কোনো দিন খাই দাই পড়ি টিভি দেখিয়ে এনজয় করি একটুও ভাবি না এ দেহ একদিন ছেড়ে দিতে হবে যখন ছাড়বো তখন কোথায় যাবে শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে যে দেহের এই গতি তার অনুগত আমার দেহের অন্তিম গতি কি শ্মশান যাত্রা ইলেকট্রিক চুল্লি অন্তিম যাত্রা কুকুর বিড়ালের ভক্ষতে পরিণত হব ভালো মন্দ খেয়ে আরো 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 মোটা সোটা হলাম ওজন বাড়িয়ে বাড়িয়ে 100 কেজি করে দিলাম লাভ হবে কার আমার নয় আমার লাভ হবে মরার পরে কুকুর বিড়ালের করে খেয়ে পেড়ে শুধু মোটা মোটা হলাম 100-150 কেজি করে দিলাম কুকুর বিড়াল ভাববে বেশি মাংস পেয়েছি ফিসটা আমাদের আজকে বেশি জমবে কিন্তু অন্তিম গতি এইটাই
সুন্দর একটা কথা লাস্টে সলোশান ভক্তিবিনোদ দিয়েছে, যে দেহের এই গতি, প্রত্যেকটা দেহের গতি কি অন্তিম যাত্রা ইলেকট্রিক চুল্লি শ্মশান যাত্রা, যে দেহের এই গতি তার অনুগত সংসার বৈভব আর বন্ধুজন যত। আমার বন্ধু কারা? আমার এই দেহ আছে বলেই তো বন্ধু, মারা গেলে আমার বন্ধু কে থাকবে? কত অশরীরে আত্মা ঘুরে বেড়ায়, তার বন্ধু কেউ হতে যায়? কোনো মানুষ তার বন্ধু হয় দেহ আছে বলে? এই দেহের অনুগত ছেলে মেয়ে টাকা পয়সা ঘর বাড়ি তাই সব দেহের অনুগত, কিন্তু দেহের অন্তিম গতি কোথায়? শ্মশান যাত্রা। নিরেট সত্যটাকে বিচার করতে হবে। আর যে কোনো সময় পদ্মপাতার জলের মতন জীবন, যে কোনো সময় বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। রাম নাম সত্য হয় ওর সব ঝুটা হয়, চলবে একদিন। যে দেহের এই গতি তার অনুগত সংসার বৈভব আর বন্ধুজন যত, এটাই তার অনুগত অন্তিম গতি যার শ্মশান যাত্রা। যে কোনো মুহূর্তে চোখ বন্ধ হবে সেই দেহের অনুগত সব ছেলে মেয়ে, অনিত্যই শরীর সম্পর্কে সম্পর্কিত। আসল আত্মীয়তা তো করি না, আত্মীয়তা হয় আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে। এই জগতের সব আত্মীয়তা মায়াময় গন্ধের আত্মীয়তা, কিন্তু আচার্যরা শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছে আত্মীয়তা হয় আত্মার সম্বন্ধে। আত্মা আমি, পরমাত্মা আমার আসল আত্মীয়, ভগবান আমার আসল আত্মীয়। ভগবান নিজেই বলছেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তাই ভক্তিবিনোদ ঠাকুরের লাস্ট উপদেশ, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, হাত জোর করে যে বুদ্ধিমান বলে আখ্যায়িত করছে, হে বুদ্ধিমান, তুমি তো বুদ্ধিমান, তুমি তো জ্ঞানী। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি সন্ধান করুন। এই মায়ার দ্বারা এই আটকে থাকবেন না, মায়ার দ্বারা মোহিত হয়ে অন্ধকারে ডুবে থাকবেন না, মায়া থেকে বের হন। অসতমা শতগময় তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসো, মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। মায়া বন্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে কোথায় আমি কৃষ্ণ ভক্তি পাব, কোথায় আমি কৃষ্ণের চরণে আত্মনিবেদন করতে পারব, মন প্রাণ সব দিয়ে কৃষ্ণকে ভালোবাসতে পারব, তার সন্ধান করা উচিত। মহাপ্রভু তাই সরল ভাষায় বলেছে, জীবি জাগ জীবি জাগ গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে। তুমি এসেছিলে সংসারে, এসেছিলে কিন্তু ভজন করার জন্য, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে, অবিদ্যার ভরে। সংসার এসেছিলে ভজন করার জন্য, কিন্তু এখানে এসে মা সেজেছি, বাবা সেজেছি, ছেলে সেজেছি, মেয়ে সেজেছি, দাদু সেজেছি, দিদা সেজেছি, কত দায় দায়িত্ব। ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে,
তোমারে লইতে আমি হইনু অবতার। গোলক বৃন্দাবন থেকে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আমাকে উদ্ধার করার জন্য। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। মহাপ্রভু বলছেন আমি ছাড়া বন্ধু তোমার কেউ নেই, 100% সত্য। তখন আমি বুঝতে পারবো, তখন জীবন সার্থক হবে, যে আসল বন্ধু কৃষ্ণ। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে। ভকতি বিনোদ, তা ভক্তি বিনোদ ঠাকুর সুন্দর বলছেন, প্রভু হে আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে। আমার এই জগতে আর কোন ধনে আমার দরকার আছে? তুমি আমার ধন আর আমি তোমার সেবক, কি কাজ অপর ধনে। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে। অন্য কোনো ধনের কোনো প্রয়োজন নেই, যারা মূর্খ তারা সেই ধনের দিকে অগ্রসর হয়। তাই এই পঞ্চ পুরুষার্থ করছে, কৃষ্ণ প্রেম লাভ হয় শুধুমাত্র শ্রবণ কীর্তন থেকে। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ ধ্রুত চিত্ত উচ্চৈ হসত্তত্ত রদিতং রৌতি গায়ত তোর্মাদং স্মৃতিত লোকবাজ্য। হরিনাম করলে কি হয়, শ্রবণ কীর্তন করলে কি হয়, মহাপ্রভু ভাগবত থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন, কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করেন, তার অতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে আনন্দে মগ্ন হন, তখন তিনি অত্যন্ত উদ্দীপ্ত হয়ে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কী বলে সে সম্বন্ধে তার কোনো জ্ঞান থাকে না, যখন ভক্তি চর্চা করে। এই ভাব আসে, নকলি ভাব না, ঠিকভাবে হরিভজন করলে রিয়েল ভাব আসতে বাধ্য, আসবেই আসবে। কবে করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন, বৈবর্ণ ব্যাপুত হবে সংগঠন, নিরন্তর নেত্রে ববে অশ্রুধার। কবে নবদ্বীপে সুরধ্বনি তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে, নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে আমার বাতুলের প্রায় ছাড়িয়া বিচার। পাগলের মতন কখন আমি এই করব। আহা মোর গৌর কিশোর, কবে দয়া করি শ্রী গদ্রুম মনে দেখা দিবে মনচর। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কবে আমার সেই দিন হবে, গদ্রুম বনে হে মনচোর তুমি দেখা দেবে গৌর কিশোর। আমার গৌর কিশোর, কবে দয়া করি শ্রী গদ্রুম বনে দেখা দিবে মনচর। চাচর চিকুর কাঞ্চন বরণ নটন শুভেশ ধরি। আহামর গৌর কিশোর, কবে দয়া করি শ্রী গদ্রুম বনে দেখা দিবে মনচর। সানন্দ সুখদ কুঞ্জের ভিতরে গদাধরে বামে করি, কাঞ্চন বরণ চাচর চিকুর রতন শুভেশ ধরি। দেখিতে দেখিতে শ্রীরাধা মাধব রূপেতে করিবে আলা, সখীগণ সঙ্গে করিবে নটন গলেতে মোহন মালা। অনঙ্গ মঞ্জরি সদাই হইয়া এদাসে করেতে ধরি, দুহে নিবে দিবে দুহার মারধরি হেরিব নয়ন ভরি। কবে হা আহা মোর গৌর কিশোর। ভক্তিবিনোদ ঠাকুর গদ্রুম দ্বীপে গৌর গদাধরকে দর্শন করছেন, আর এই গৌর গদাধরই পরক্ষণে রাধা মাধব হয়ে যাচ্ছে। সেই রাধা মাধব সেই গৌর গদাধর, সেই জন্য যারা গৌরের ভজনা করে তাদের কাছে রাধা মাধব দূরে থাকে না, খুব কাছেই চলে আসে।
বলা আছে যারা গৌর মা গৌরাঙ্গের ভজনা করে রাধা মাধব তার কাছে, আর যে গৌরের ভজনা করে না কৃষ্ণ রাধা কৃষ্ণ তার অনেক দূরে, যে নবদ্বীপে বসবাস করে বৃন্দাবন তার কাছে হয়ে যায়, আর যে নবদ্বীপ থেকে দূরে থাকে সে বৃন্দাবনে থাকলেও বৃন্দাবন তার কাছে দূরে হয়ে যায়। প্রবোধানন্দ সরস্বতী পাদে সুন্দর একটা শ্লোক আছে, গৌরাঙ্গের নিষ্ঠা সেখানে গৌরের তত্ত্ব বলছেন। তাই নবদ্বীপে ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করেছেন, জগন্নাথ দাসবাজি মহারাজ বৃন্দাবনেই ছিলেন, বৃন্দাবনে ভজন করছিলেন, বলছে না না বৃন্দাবনে থাকবো না, যশোদা মা হ্যাঁ কৃষ্ণকে শাসন করেছে, দড়িতে বেঁধেছে, আবার সেই কৃষ্ণ যখন গৌর হয়ে এসেছে আমার গৌর কত দুষ্টামি করেছে কিন্তু শচী মাতা কিছুই বলিনি, হ্যাঁ সেই জন্য আমি গৌরের কাছে যাব। কর্ম নিন্দা কর্ম ত্যাগ সর্বশাস্ত্রে কহে, কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণে কভু নহে। সব শাস্ত্রে কর্মকে ত্যাগ করতে বলা হয়েছে, কর্ম নিন্দা সব শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে সকাম কর্মের নিন্দা করা হয়েছে। সকাম কর্ম মানে কি? কোন কর্ম ত্যাগ করব? যে কর্ম করে লাভ পেতে চাই, আমি এখন এই পুজো করব, ধনং দাও জনং দাও এই দাও, এটা একে সকাম কর্ম বলে। কর্ম করে তার ফল চাই সেটাকে সকাম কর্ম বলে, পুণ্য কর্ম, স্বর্গে যাব, অপ্সরার সঙ্গ লাভ করব, এইসব ভোগের জন্য যারা কর্ম করে তাদেরকে বলা হয় কর্ম কাণ্ড, এটা সকাম কর্ম। আর এটা হচ্ছে কর্ম, বিকর্ম হচ্ছে পাপ কর্ম, যে কর্ম ফলের করার পরে নরক গতি হয়, কর্ম করার ফলে স্বর্গ গতি হয়, বিকর্ম করার ফলে নরক গতি হয়। আর ভক্তরা কি কর্ম করে? অকর্ম, শুধু কৃষ্ণের জন্য কর্ম করে, রান্না করে কৃষ্ণের জন্য, বাড়ি পরিষ্কার করে কৃষ্ণের জন্য, সব কিছু, বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব আমি যখন ডাকিবে তুমি, হে প্রভু তুমি যখন ডাকবে তখন আমি যাব। কর্ম নিন্দা কর্ম ত্যাগ কর্ম সর্বশাস্ত্রে কহে, কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণে কভু নয়। শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন, আজ্ঞা ওই বই গুণাং দোষাব অধিষ্ঠানপি সকাম ধর্মান সন্তোষ জ সর্বনাথ ভজে সজ সত্যমম। শ্রীমদ্ ভাগবতে ভগবান উক্তি, ধর্মশাস্ত্রে আমি যা ধর্ম বলে আদেশ করেছি তার গুণ দোষ বিচারপূর্বক সেই সমস্ত ধর্ম প্রভৃতি ত্যাগ করে যিনি আমাকে ভজন করে তিনি সর্বোত্তম সাধু। ধর্মও ত্যাগ করে দেয় অর্থাৎ সকাম ধর্ম। এখানে গীতাতে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মান পরিত্যাজ্য তাবত কর্মাণি কুর্বীতো ন নির্বেদ যাবতা যত কথা শ্রবণ দৌ মত কথা শ্রবণ দৌ বা শ্রদ্ধা যাবত জায়তে। যে পর্যন্ত কর্ম মার্গে নির্বেদ উন্নতি না হয় অথবা আমার কথা শ্রবণ আদিতে শ্রদ্ধা না জন্মায় সেই পর্যন্ত নিত্য নৈমিত্তিক কর্ম আদিকৃত হোক। পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ ফল্গু করি মুক্তি দেখে নরকের সম। ভক্তরা তো সাজুজ্য মুক্তি চায় না, এবং আর বাকি যে চারটে মুক্তি তাও বৈকুণ্ঠে যাওয়া যায়, গোলক বৃন্দাবনে যাওয়া যায় না, সেই জন্য ভক্তরা ওই চারটে মুক্তিও চায় না। কপিল দেব তার মাকে বলছেন, মা শালক্য শাস্তি সমীপ সারূপ ঐক্য পুন
দিয়মানায় নাগিন্নন্তি বিনামচ্ছেবনম জনা। শুদ্ধ ভক্তরা পঞ্চবিধ, আমার ভক্তরা শালক্য ষষ্ঠী সামীপ্য সারূপ্য সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করেন না, কারণ আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। যদুস্তে যক্ষিতি সুতর স্বজনার্থ দানা প্রার্থাং শ্রিয় সুবৈর সদায় বলকাম নৈচান নৃপস্ত দুচিতং মহতাং মদুদ্দিষ্ট সেবানুরক্ত মনসাম ভব পিফলগো। অপরিত্যাজ্য সম্পত্তি পুত্র স্বজন ধন সম্পদ পত্নী এবং দেবতাদের আকাঙ্ক্ষিত রাজলক্ষ্মীকে ভরত মহারাজ যে অভিলাষ করেননি তা তার পক্ষে উপযুক্ত হয়েছে, যেহেতু তার মতো কৃষ্ণ সেবানুরক্ত সাধুর পক্ষে যখন নির্বাণ মুক্তিও তুচ্ছ তখন পার্থিব সুখের তো কথাই নেই। ভরত মহারাজের কথা বলছেন, সে তো কি করেছে, সে এত বড় ঐশ্বর্য সব ত্যাগ করেছে, পুত্র স্বজন ধন সম্পদ স্ত্রী দেবতাদের আকাঙ্ক্ষিত সেই কোনো পথ সে চায় না। তো এটা ভরত মহারাজ, যারা ত্যাগী তারা ভগবানের আরাধনা করতে চায়, তারা জগতের কোনো বস্তুর প্রতি তাদের লোভ নেই, এমনকি স্বর্গের প্রতিও নয়, এই জগতের বস্তুর প্রতি তো সেটা তুচ্ছ। নারায়ণা পরা সর্বে না কুতস্তে স্বর্গাপবর্গাসু তুল্যার্থ দর্শিন। যারা নারায়ণ পরায়ণ ভক্ত তারা কখনো কোনো কিছুতে ভীত হন না, কেন তারা স্বর্গ অপবর্গ তুল্যার্থ দর্শিন। আসলে চিত্রকেতু রাজা যখন বিমানে করে যাচ্ছিলেন আর পার্বতীকে কোলে নিয়ে শিব ভাগবত কথা বলছিলেন, তখন চিত্রকেতু রাজা বলেন, দেখো দেখো সাধু সন্তদের মাঝখানে সেই স্ত্রীকে উরুর উপরে বসিয়ে ভাগবত কথা বলছে, এরকম যখন বলেছে তখন পার্বতী রেগে গেছে, আরে মূর্খ তুমি জানো না শিব কত উন্নত আর তুমি তাকে এরকম বলছো। তখন চিত্রকেতু মহান ভক্ত ছিলেন, উনি পার্বতী মাকে প্রণাম করে বললেন, মা আমার অসুর জনি প্রাপ্ত হতেও আমার কোনো ভয় নেই, কারণ আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেখানে থাকি না কেন সেখানে থেকে আমি যেন ভগবানের ভক্ত থাকতে পারি, পশু পাখি হয়ে থাকি তব ভক্তি, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। আমি পশু পাখি হয়ে থাকি তাও দুঃখ নেই, কিন্তু আমার আপনার প্রতি ভক্তি যেন হৃদয়ে থাকে, এরকম যখন বলেছেন পার্বতীর কাছে, শিবজি বলছে পার্বতীকে, পার্বতী দেখো 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 নারায়ণ পরায়ণ ভক্তের গুণ দেখো, তার এমন ক্ষমতা ছিল তোমাকে উল্টে অভিশাপ দিতে পারত কিন্তু দিল না, এ হচ্ছে নারায়ণ পরায়ণ যারা বৈষ্ণব তার লক্ষণ, সে সহজে রাগে না, তাই তোমাকে অভিশাপ দিতেও পারত কিন্তু দিল না, কি চাইল কৃষ্ণ আমি যেন যেখানে থাকি যেন ভক্তিতে থাকতে পারি। তাই শিবজি তখন এই শ্লোকটা বলেছেন, নারায়ণা পরা সর্বে নকটস্থ বিভতে স্বর্গে মর্কে অপবর্গ তুল্যার্থ দর্শন। আমার যারা নারায়ণের ভক্ত তারা কখনো কোনো কিছুতে ভীত হয় না, সংসার চক্রে তো ভীত হয় না, এমনকি স্বর্গেও ভীত নয় অপবর্গে ভীত নয়, নরকে গেলেও সেখানে তাদের ভয় নেই, কারণ তারা গোবিন্দকে হৃদয়ে ধারণ করেছেন। তাই ভক্তদের জীবনে বড় বড় বিপদ আসবে, অনেক ক্ষতি অনেক আঘাত অনেক বঞ্চনা অনেক তিরস্কার, জীবনে অনেক লাঞ্ছনা গঞ্জনা আসবে, এটা আসাটা স্বাভাবিক। আজকে সকালে গৌরাঙ্গপ্রেম মহারাজও বলছিলেন, অবন্তী ব্রাহ্মণ যখন উনি সন্ন্যাস নিয়েছেন, তিনি সন্ন্যাস নিয়ে যাচ্ছেন আর যখন তিনি গায়ত্রী পাঠ করছেন বসে, সেখানে ওনার মুখে কেউ প্রস্রাব করে দিচ্ছে, কেউ থুতু ফেলছে, কেউ ঢিল ছুটছে, কিন্তু উনি কিছু বলছে না, উনি সব কিছু সহ্য করে ভগবানের নাম করে যাচ্ছে, বলছে কারো দোষ নয়, দোষটা হচ্ছে আমার,
কারো দোষ দিচ্ছেন না। এইভাবে জীবনের যা কিছু অবস্থা সব ক্ষেত্রেই নিজে দায় স্বীকার করে ভগবান রাগবি মারবি যো ইচ্ছা তুহারা নিত্য দাস প্রতি তোহা অধিকারা, তুমি আমাকে মারতে পারো রাখতে পারো যে কোনো অবস্থায় তোমার চরণে আমি থাকব। মুক্তি কর্ম দুই বস্তু তেজ ভক্তগণ সেই দুই স্থাপ তুমি সাধ্য সাধন, সন্ন্যাসী দেখিয়া মোরে করহ বঞ্চন না কইও তেজি সাধ্য সাধন লক্ষণ। চৈতন্য মহাপ্রভু তত্ত্ববাদী আচার্যকে বলেন আমি সন্ন্যাসী বলে আপনি আমাকে বঞ্চনা করছেন, তাই প্রকৃত সাধ্য সাধন লক্ষণ আপনি আমাকে বলছেন না। তাদের কাছে জিজ্ঞাসা করলেন, তারা এই বলল, মহাপ্রভু ঘুরিয়ে বললেন তুমি আমাকে আমাকে সঠিক কথা বলছো না, সঠিক কথা এই শাস্ত্রে এই আছে। শুনি তত্ত্ব আচার্য হইল অন্তরে লজ্জিত প্রভুর বৈষ্ণবতা দেখি হইলা বিস্মিত। তত্ত্ববাদীরা আশ্চর্য হয়ে গেল, এত তত্ত্ব কথা জানে, আমরা তত্ত্ববাদী বলি আমরা তো আসল শাস্ত্রের সিদ্ধান্তই বুঝতে পারলাম না। তখন তত্ত্ববাদীরা যারা উড়ুপির ভক্ত ছিল তারা মহাপ্রভুর কাছে এসে আচার্য কহে তুমি যেই কহো সেই সত্য হয়, সর্বশাস্ত্রে বৈষ্ণবের এই সুনিশ্চয়, তথাপি মধ্যাচার্য যে করিয়াছে নির্বন্ধ সে আচরিয়ে সবে সম্প্রদায় সম্বন্ধ। তবু ছিল সম্প্রদায় মধ্যাচার্য তুমি যেটা সত্য যা বলছো সেটা সত্য, কিন্তু মধ্যাচার্য যা বলেছেন আমরা সম্প্রদায় সম্পর্ক সেটা আচরণ করছি। প্রভু কয় কর্মী জ্ঞানী দুই ভক্তিহীন তোমার সম্প্রদায় দেখি সেই দুই চিন। চৈতন্য মহাপ্রভু বললেন কর্মী এবং জ্ঞানী উভয় ভক্তিহীন, অথচ আপনাদের সম্প্রদায় সেই বিচিত্র বৈচিত্র্যই বর্তমান দেখছি। সবে এক গুণ দেখি তোমার সম্প্রদায়ে সত্য বিগ্রহ করি ঈশ্বরে করহ নিশ্চয়ে, তোমাদের একটা জিনিস ভালো দেখি তোমরা বিগ্রহকে সত্য বলে মনে করো। এইসব তার ঘরে গর্বচূর্ণ করি ফল্গুতীর্থে তবে চলি আইলা গৌর হরি। এইভাবে তত্ত্ববাদীদের গর্বচূর্ণ করে মহাপ্রভু সেখান থেকে ফল্গুতীর্থ নামক স্থানে গমন করলেন। ত্রিকূপে বিশালা করি দর্শন পঞ্চাশর তীর্থে আইলা শচীরানন্দন। শচীরানন্দ চৈতন্য মহাপ্রভু ত্রিতপ কূপে বিশালাক্ষ দেবীর বিগ্রহ দর্শন করে এবং তারপর পঞ্চাশর তীর্থে গমন করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।